লকডাউনের সময় থেকে রাজ্যের সমস্ত ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। দীর্ঘ 8 মাস যাবৎ রাজ্যে খেলাধুলা প্রায় ধ্বংস হয়ে গেছে, কোনো ধরনের খেলাধুলা হচ্ছিল না। 3 মাস আগে রাজ্য সরকার 5টি গেম চালু করে, এর মধ্যে রয়েছে লং টেনিস, যোগা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, জিমনাস্টিক। গত 12ই নভেম্বর প্রকাশ্যে ঘোষণা হয়েছিল দেওয়ালির পর পূর্ণমাত্রায় সমস্ত খেলা শুরু করা হবে, সেই মোতাবেক অধিকর্তার সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই সমস্ত খেলা পূর্ণমাত্রায় চালু করা হবে, রাজ্যে কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না, এমনই জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দে। লকডাউনের ফলে খেলাধুলার জগৎ পুরো বন্ধ, দীর্ঘ 8 মাস যাবৎ রাজ্যে খেলাধুলার পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলবো, যে কোনো রকম খেলাধুলা হচ্ছিল না। তো আজকে 3 মাস আগে আমরা 5টা গেম চালু করেছিলাম, যেমন লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, যোগা, জিমনাস্টিক। তো গত 12 তারিখে আমি প্রকাশ্যেই বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, টাউন হলে আপনারা ছিলেন, যে দেওয়ালির পর পূর্ণমাত্রায় আমরা সবগুলি খেলা চালু করব। তো সেই ব্যাপারে আমার ডিরেক্টর সাহেবের সাথে কথাও হয়েছে এবং অতি সত্বর আমরা সবগুলি খেলা পূর্ণমাত্রায় চালু করতে চলেছি। খেলাধুলার কোনো বিধিনিষেধ থাকবে না, খেলাধুলা আগের মতো যেভাবে চলছিল সেভাবে চলবে। কবে নাগাদ কোনো টাইম বা ডেট কবে নাগাদ একটা সার্কুলেশন আমরা জারি করব, জারি করে খুব খুব শীঘ্রই সপ্তাহখানের মধ্যে হবে। কোনো মানে নিয়ম নীতি, যে ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক, এই ধরনের কোনো ব্যবস্থা থাকবে? খেলাধুলা করতে গেলে তো মাস্ক পরে খেলাধুলা করা যায় না, তো দর্শক তারপরেও যদি দর্শক যাতে না থাকে সেদিকে লক্ষ্য রেখে, যেমন IPL খেলা হয়েছে বা আপনারা দেখেছেন দর্শক মাঠে নিয়ে খেলা চলছে, এরকমভাবে খেলাধুলা বসে থাকে সবগুলো খেলাই, সব খেলা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন সিস্টার গুড়া মশলা, গুণো মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। 2023 সালে নির্বাচনে বিজেপির সামনে দাঁড়ানোর জন্য কোনো পার্টি নেই, মহিলা মোর্চার নবম কার্যকরিণী বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। কাঞ্চনপুর বন্ধের তৃতীয় দিনে জয়েন্ট মুভমেন্ট কমিটির পিকেটিংকে ঘিরে উতাল হয়ে ওঠে কাঞ্চনপুর। রাধানগর কাটলতুরি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা পরিদর্শনে যান পশ্চিম জেলার জেলাশাসক সন্দীপেন মাহাত্মে। ধলাই জেলা হাসপাতালে তীব্র রক্ত সংকট, এগিয়ে এলো কুলাই এলাকার সুদর্শন ফাউন্ডেশন ও কৃষ্ণাঞ্জলি সামাজিক সংস্থা। পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে চালু হলো আমবাসা গন্ডাছড়া DRTC-র বাস পরিষেবা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। We'll be right back.